হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি গুড্ডি। বেশ অনেকদিন পর আবার আসলাম। কালকে রাতে বিশাল বৃষ্টি হয়েছে, তার প্রভাব তো দেখতে পাচ্ছি। আমার জানলাটা খুলে পড়ে গেছে ছাদের মধ্যে। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে যে জানলাটা, সেই টেরেসের মধ্যে দেখছি একটা জানলার যে স্লাইডিং আছে সেটা একটা খুলে পড়ে রয়েছে। কালকে অ্যাকচুয়ালি ভীষণ বৃষ্টি, প্লাস হচ্ছে তাইফুও ছিল জাপানে। আমার বর তো অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছে, সকাল 7টা ওর অফিস টাইম। এদিকে দেখো আমার বালিশটা দেখে মনে হচ্ছে একটা কিটি শুয়ে আছে বিছানায়। আজকে আমার ছুটির দিন, তো সকাল সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, এখন রান্না করতে বসেছি। তো কদিন আগে আনা হয়েছিল হচ্ছে মোজা। তো মোজাটা আমি কীভাবে রান্না করা ঠিক প্রপারলি জানি না, মার কাছ থেকে শুনলাম। তো দেখছি একটু কালো কালো হয়ে গেছে মোজাটা, এখন আমি জানি না এটা খাওয়া যাবে কি যাবে না। মা তো বললো হ্যাঁ যাবে, তো সেটাই এখন প্রিপারেশন চলছে। আর মোজার মাঝখান থেকে লেয়ার টানতে টানতে আজকে মনে হচ্ছে সারাটা দিন আমার চলে যাবে। বাট তবুও ট্রাই তো করতেই হবে, ফার্স্ট টাইম করবো, তো চলো দেখা যাক কী হয়। এই যে মোজাটা খুব একটা বড় না, মানে আমার এক হাতের সাইজ মতো হয়েছে, মানে যতটা গ্রিপ করা যাচ্ছে আর কি, ঠিক ওই সাইজেরই মোজাটা। দেখো মোজার ভেতরের অবস্থা, মানে আমি জানি না এটা খাওয়া উচিত হবে কি না। আমি অ্যাকচুয়ালি রান্না করিনি, তো মানে ভেতর থেকে সাই দিচ্ছে না রান্না করার জন্য, তো আমি পুরোটাই ফেলে দিয়েছিলাম। আর এখানে হালাল ফুড, জাপানের হালাল ফুডের যে শপগুলো সেখানে এই মোজা পাওয়া যাচ্ছে। আমি কি পড়েছি দেখেছো, একটু অবাকই লাগবে বাট ভীষণ কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি নিউলি মম তাদের জন্য, বেবি যাদের বেবি হতে চলেছে তারাই পরে আর কি, কিন্তু আমি পরে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে দোকান থেকে। ইন ফিউচার বেবি প্ল্যানের জন্য ওকে এখন থেকে ট্রাই করছি বলতে পারো। তাই ফোরকাস্টে শো করছে ভীষণ ভালো, রোদ উঠেছে, তো সব কিছু বিছানা টিছানা যা ছিল সব বাইরে দিয়ে এসেছি, কারণ দুদিন টানা বৃষ্টিতে এত বিচ্ছিরি একটা ঝাপসা গন্ধ লাগছিল ঘরটা থেকে, তো ওই জন্য সব ধরে জানলা দরজা খুলে দিয়ে সব একদম রোদে দিয়ে এসেছি ব্যালকনিতে আমাদের। আর মোজাটা না করলাম না, তার কারণ কি, মন থেকে একটু সায় দিচ্ছে না। ওই যে বললাম তোমাদের, আমার মনে খুঁতখুঁত করলে আমি সেই জিনিস খেতেও পারি না, তো যতই আর কি ভালো হয়। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছ করব আজকে। ফ্রিজে বেশ অনেকদিন ধরে দু রকমের মাছ পড়ে রয়েছে, কিন্তু সবই অল্প অল্প, তো ভাবলাম আজকে এই দু রকম মাছ, এক হচ্ছে পাবদা আর এই মাছটাকে যে কী বলে আমি ঠিক প্রপার নাম জানি না, তো যাই হোক, তো পাবদা মাছ মার কাছ থেকে শুনলাম যে দুটো মাছ কীভাবে রান্না করব বলো। তো মা আমাকে বলে দিয়েছে যেভাবে আমি সেভাবেই রান্নাটা করেছি, আর তোমাদের সাথেও আজকে আমি একটু একটু করে রান্নাটাও শেয়ার করে দেবো যে দুটো মাছ সবজি দিয়ে কীভাবে রান্না করা যায়। তো এটা আমার মার রেসিপি, আর হচ্ছে অ্যাকচুয়ালি দোষটা না আমারই, মানে আমিও তো ঠিক জানি না যে মোজা অ্যাকচুয়ালি কীভাবে টেক কেয়ার করতে হয়। মোজাটা আনা হয়েছিল মোটামুটি দু তিন দিন আগে, তো মোজাটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর আমি মার কাছ থেকে পরে শুনলাম যে ফ্রিজে মোজা রাখলে মোজা কালোই হয়ে যায়, তো নেক্সট টাইম যখন আনবো এটা মাথায় থাকবে, মোজা বাইরেই রাখবো, আর না হলে পুরো একেবারে সমস্ত কিছু লেয়ার টেয়ার ছাড়িয়ে রেডি করে টিফিন বক্সে রেখে দিতে হবে যদি সেদিন না করি। ছোটোবেলা থেকে আমি এঁচুর চিংড়ি, মোজা চিংড়ি ভীষণ ভালো খাই, তো এই জিনিসটা এখানে আসার পর তো খাওয়াই হয় না। আর আমি গত 2 বছর ধরে এখানে রয়েছি কিন্তু কখনোই মোজা খাইনি, এই ফার্স্ট টাইম দেখছি শপে মোজা পাওয়া যাচ্ছে হালাল ফুডে যে শপগুলো। তো যাই হোক, দুর্ভাগ্যবশত এবার পারলাম না, নেক্সট টাইম অবশ্যই হবে। আবার কি, সবসময় অ্যাভেলেবেলও থাকে না দোকানে, আগে থেকে বলতে হয় যে এটা এনে দেবে তবেই আনা যায়। তো যাই হোক, যেটা হয়নি হয়নি। তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভালো করে মাছটাকে ভেজে একদম অল্প মশলা দিয়ে সবজি দিয়ে রান্না হবে আজকে, দু রকম মাছের পাতলা ঝোল। সো রান্না মোটামুটি শেষের দিকে, এদিকে বড় চলে আসবে তার কিছুক্ষণ পরে, কারণ আজকে তাড়াতাড়ি শেষ। তো এদিকে বাড়ি আসার পর আমাদের প্রতিদিনের কর্তব্য, যেটা মানে দেখতে তো ভীষণ মন চায়, আমাদের ফার্স্ট ফ্লোরের যে ঢালাই হবে সেটাই প্রিপারেশন হচ্ছে, এই সপ্তাহের মধ্যে ঢালাই মোটামুটি হয়ে যাবে আশা করি। কালকে আবার প্রথম সোমবার, তাই সাবু ভিজিয়ে রাখলাম, সাবু দানাটা বেশ বড়, তো ওর জন্য ভাবলাম এখন থেকে ভিজিয়ে রেখে দিই যাতে আমার কালকে কোনো রকম খেতে প্রবলেম না। আমি অ্যাকচুয়ালি মোটা সাবু একদম খেতে পারি না। তো এদিকে সব শেষে সন্ধ্যাবেলা বেরোলাম আমার বরের সাথে সুশি খেতে, বেশ অনেকদিন পর সুশি খাবো আজকে, তো বরকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি অফ হয়ে গেলে আমি আর আমার বর মোটামুটি বেরোতেই থাকি টুকটাক, এদিক ওদিক হাঁটতে বেরোই, নাহলে খেতে যাই। কেমন আছে খেতে? ভালো
গ্রিন সসটা দেয়নি, গ্রিন সসটা মাচা